প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল পলিটিক্যাল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ এসিকিউর প্রশ্ন এবং উত্তর নিয়ে ইতিমধ্যেই আমি বড় পাঁচ এবং দশ নম্বরের এবং পার্ট ওয়ানে আমি এসিকিউর কিছু প্রশ্ন এবং উত্তর বলে দিয়েছিলাম তো আজকে আমি এসিকিউর পার্ট টু নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওতে বলা প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় পরীক্ষায় যে ছোট প্রশ্নগুলো আসবে তোমরা এখান থেকে অনেকটাই প্রশ্ন কমন পাবে এবং তোমরা তোমাদের পরীক্ষায় অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো নোট ডাউন করো তো কথা না বাড়িয়ে চলে আসবে এরপর মূল আলোচনা তো দেখো দেখো প্রথম যেহেতু কুড়িটি প্রশ্ন আমি আগে মডেল ওয়ানে দিয়েছিলাম তো কন্টিনিউ মডেল টু থেকে আমি একুশ নম্বর প্রশ্ন থেকে শুরু করছি দক্ষিণ এশিয়ার একটি এককেন্দ্রিক রাষ্ট্রের নামকর বাংলাদেশ গ্রেট ব্রিটেনের সংবিধান বা শাসনতন্ত্রের মূল উদ্দেশ্য সরি মূল উৎস দুটি কী কি শাসনতান্ত্রিক আইন এবং শাসনতান্ত্রিক রীতিনীতি সংসদীয় শাসন ব্যবস্থার উদাহরণ হিসাবে দুটি রাষ্ট্রের নাম করো ভারত ও ব্রিটেন চব্বিশ নম্বর প্রশ্ন কত সালে ব্রিটিশ পার্লামেন্ট অধিকারের বিল ঘোষণা করে ষোলোশো সালে কোন আইনে ব্রিটেনে প্রথম স্ত্রীলোকের ভোটাধিকার স্বীকার করা হয়েছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন অনুসারে মার্কিন সংবিধান এক কেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয় উত্তরটি হবে যুক্তরাষ্ট্রীয় মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখক বৈশিষ্ট্য হচ্ছে রাজ্যগুলির স্বতন্ত্র সংবিধান আঠাশ নম্বর প্রশ্ন মার্কিং সংবিধানের দু নং ধারায় কি বলা হয়েছে মার্কিং শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা নষ্ট আছে মার্কিং রাষ্ট্রপতির হাতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী সিনেট নিম্নকক্ষের নাম হলো সভা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নাম কি কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লেখো গণতান্ত্রিক দল ও সাধারণতন্ত্রিক দল মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থায় যে কোনো একটি বৈশিষ্ট্য লেখ প্রধানত দ্বিদলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষণকে মার্কিন সুপ্রিম কোর্ট মার্কিন সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কারককে মার্কিন সুপ্রিম কোর্ট একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশের নাম লেখ ভারত মার্কিন প্রতিনিধি সবায়কে সভাপতিত্ব করে স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রকৃতি কিরূপ প্রজাতান্ত্রিক উনচল্লিশ কোন দেশের সংবিধান বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান মার্কিন সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম তারিখ হিসাবে কোন দিনটি গণ্য হয় চৌঠা জুলাই তো এই চল্লিশটি প্রশ্ন তোমরা ভালোভাবে অনুশীলন করো আমি পরবর্তী এই এই চল্লিশটি হচ্ছে মডেল ওয়ান থেকে মডেল টু থেকে আমি আরও চল্লিশটি প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই হাজির হব তো চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাও এবং পাশে যে বেল আইকন রয়েছে সেখানে ক্লিক করে রাখো যাতে যখনই আমি কোনো ভিডিও তোমাদের জন্য বানাবো তোমরা সেটি সবার প্রথমে পেয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে সুস্থ থেকো ভালো থেকো